হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি এবিটিএ দু হাজার তেইশ চব্বিশের ফিজিক্সের পেজ এসসি সেভেন্টি এইটের পেজটার এমসিকিউ এসকিউ নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক প্রথম প্রশ্ন একটি নিস্তরিত ধাতব ফলক থেকে টেন টু দি পাওয়ার নাইনটিন সংখ্যক ইলেকট্রন সরিয়ে নিলে কুলম এককে ফলকটির আধান কত হবে এখান থেকে বুঝতে পারছো যে ইলেকট্রন বেরিয়ে গেছে মানে যে টোটাল আধানটা কি হবে ধনাত্মকভাবে ইলেকট্রন বেরিয়ে গেছে কত সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গেছে না টেন টু দি পাওয়ার নাইনটিন সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গেছে তাহলে কুলম এককে কী হবে দেখো আমরা জানি যে কিউ সমান এখানে মঠ মান নিয়েছি কিউ সমান হচ্ছে এন ইন্টু একটি ইলেকট্রনের আধান এখানে কটা ইলেকট্রন বেরিয়ে গেছে টেন টু দি পাওয়ার মাইনাস টেন টু দি পাওয়ার নাইনটিনটি ইলেকট্রন আর ইলেকট্রনের আধান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন তাহলে এক্ষেত্রে এই দুটো কেটে যাবে তাহলে পড়ে থাকবে অবশ্যই প্লাস হবে এটা যেহেতু ইলেকট্রন বেরিয়ে গেছে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স কুলম একক এটা কুলম হবে যেহেতু কুলমটা বলে দিয়েছে শুধু ভ্যালুটা এখানে থাকবে তাহলে অপশান এটা এখানে ঠিক হবে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স দুইয়ের দাগে বলেছে দেখো যে একটি আধান কিউ একটা ঘনকের শীর্ষ বিন্দুতে অবস্থিত ঘনকটি ছটি তল থেকে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স এটা আমরা জানি অপশান ডি কিউ বাই এইট সাইলন জিরো বই কিউ বাই এইট সাইলন জিরো তিনের দাগে এই এই সার্কিটটা দিয়েছে দিয়ে বলেছে এ ও বি মানে এ ও বি এখান থেকে বুঝতে পারছো যে তিনটে রোদই মানে চারটে রোদই এখানে এখানে চারটে রোদ হবে চারটে রোদ চারটি রোধই হচ্ছে সমান্তরাল সমবায় আছে তাই টোটাল যে রোধ মানে তাদের যে তুল্য রোধটা হবে এ ও বি পয়েন্টের মধ্যে কত হবে যদি সমান আছে সুবিধা হয়েছে আর বাই ফোর হয়ে যাবে এখানে অপশান সিটা এখানে কারেক্ট হয়ে যাবে অপশান সি আর বাই ফোর চারের দিকে বলেছে আর বিশিষ্ট একটি বৃত্তাকার কক্ষপথে একটা ইলেকট্রন সেকেন্ডে এন বার আবর্তন করে কেন্দ্রবিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান কত হবে দেখো কিভাবে করবে আমরা জানি পর্যায়কাল সমান কত হবে ওয়ান বাই এন মানে কম্পাঙ্কের অনন্যক আবার কারেন্ট সমান আমরা জানি কিউ t টি কিউ মানে ইলেকট্রন আধান এখানে ই বাই টি টির জায়গায় আমরা কি বসাবো ওয়ান বাই এন বসাবো তাহলে এটা উপরে উঠে যাবে তাহলে আই সমান আমরা পেলাম ই n আর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে না বি সমান মিউ জিরো আই বাই টু আর হচ্ছে ব্যাসাধ্য আই জায়গায় যে মানটা আমরা এখানে আইস জায়গায় বসিয়ে দেবো দিলে পাচ্ছি মিউ জিরো ইএন বাই টু আর মানে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে মিউ জিরো এনই বাই টু আর এরপরে দেখো খুব ভালো প্রশ্ন দিয়েছে এটা বিএইচ লুপের ক্ষেত্রফল নির্দেশ করে এটা এমনভাবে দেওয়া আছে যেন সবগুলি ঠিক মনে হবে কিন্তু তোমরা এখানে আসল যে অ্যানসারটা হবে অপশান সি পদার্থটার একটি চক্রে মানে প্রতি চক্রে প্রতি একক আয়তনের শক্তির অপচয় তার ক্ষেত্রফলটা লুপের ক্ষেত্রফল নির্দেশ করে অপশান সি দেখো ছয়ের দাগে সাবেশাঙ্কের এসআইতে হেনরিকে হেনরিকে কীভাবে লেখা যায় এখানে যে অ্যানসারগুলো দিয়েছে তার মধ্যে দেখো আমরা জানি ফাই সমান হচ্ছে এল ইন টু আই এল হচ্ছে সাবেশাঙ্ক এল সমান ফাই বাই আই ফাই মানে হচ্ছে এখানে এর একক কী হচ্ছে ওয়েবার আর আই অ্যাম্পিয়ার তাহলে উঠে যাচ্ছে ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স অপশান সিটা এখানে ঠিক হচ্ছে ওয়েবার অ্যাম্পায়ার বার্স সাথের সাতের দাগে বলেছে দেখো একশো হার্চ কম্পাঙ্কের জন্য কোনো বর্তনির জনিত প্রতিঘাত ও আবেশিক আবেশজনিত প্রতিঘাত যথাক্রমে টু ও ও সিক্স ও যদি কম্পাঙ্ক অর্ধেক করা হয় তাহলে বর্তনির সাথে জড়িত ধারকীয় আর আবেশীয় প্রতিঘাত কেমন হবে খুব ভালো প্রশ্ন দিয়েছে এটা দেখো বলেছে আমার ধারকের যে প্রতিঘাতটা হবে আমরা জানি কত ওয়ান বাই উমেগা সি তাহলে ওয়ান বাই ওমেগা জায়গায় কী লিখতে পারি টু পাই এফ ইন্টু সি এটা কত বলে দিয়েছে ফোর ওহোম আবার আবেশকের জন্য যেটা বেরোচ্ছে আবেশীয় প্রতিঘাত উমেগা ইন্টু এল মানে টু পাই এফ ইন্টু এল কত বলে দিয়েছে এখানে সিক্স ও এবার দ্বিতীয় যেটা আমরা এক্স সি ড্যাশ ধরলাম তখন কম্পাঙ্ক ধরলাম এফ ড্যাশ যেহেতু কম্পাঙ্কের পরিবর্তন হয়েছে আর এক্স ড্যাশটা কত হবে টু বাই এফ ড্যাশ সি এফ ড্যাশ এল এবারে আমরা এক একটা করে বের করব এখানে এখে পরে কত হয়েছে সি ড্যাশ মানে এটা পরিবর্তিত ধারকীয় প্রতিঘাত আর এটা আগের প্রতিঘাত ছিল আবে ধারকীয় তাহলে সি ড্যাশ বাই সি মানে সবই কাটাকাটি হয়ে যায় পড়ে থাকবে এফ বাই এফ ড্যাশ আর এফ ড্যাস্ট কত হবে তার অর্ধেক বলেছে কম্পাঙ্কের অর্ধেক হবে তাহলে এফ ড্যাশ হবে এফ বাই টু তাহলে দুটায় উপরে উঠে যাবে এফ এফ কেটে যাচ্ছে তাহলে এখানে পড়ে থাকছে এক্সির সমান টু ইন্টু এক্স এল এক্সি টু ইন্টু এক্সির মানে কত বলেছে ফোর ও হোম তাহলে ফোর ইন্টু টু মানে এইট ও হোম আর দ্বিতীয় ক্ষেত্রে একই রকমভাবে এক্স এল আমরা পাচ্ছি যে সিক্স বাই টু থ্রি ও হোম একই রকমভাবে আমরা করে তো এই জন্য অ্যান্সার কোনটা হবে না অপশান সিটা এখানে কারেক্ট হয়ে যাবে এইট ও হোম ও থ্রি ও হোম দেখো আটের দাগে কী বলেছে যদি এখানে অ্যান্সারগুলো ঠিকঠাক দেয়নি প্রিন্টিং মিস্টেক হয়েছে যদি সাইলন জিরো মিউ জিরো যথাক্রমে শূন্য মাধ্যমের ভেদ্যতা ও ভেদ্যতা হয় এবং অন্য একটি মাধ্যমের ক্ষেত্রে তড়িৎ তড়িৎভেদ্যতা সাইলন এবং ভেদ্যতা মিউ তাহলে প্রতি সার্ক কত খুব ভালো প্রশ্ন দেখো আমরা জানি শূন্য মাধ্যমের ক্ষেত্রে তার বেগের মান কত ওয়ান বাই রুট ওভার মিউ জিরো সাইলন জিরো অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে যদি আমরা ভি ধরি তার ক্ষেত্রে তার বেগ হবে ওয়ান বাই রুট ওভার মিউ এফসাইলন প্রতি সমান আমরা কী জানি শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ তাহলে এই দুটোকে অনুপাত করে দাও তাহলে উপরে সি আছে তার মানে এফসাইলন জিরো মিউ জিরো নিচে থাকবে আর নিচে ভি আছে মানে উপরে এখানে উঠে যাবে রুট মিউ এফসায়লন তাহলে আলটিমেট পাচ্ছি আমরা কত রুট অফ মিউ এফসায়লন বাই মিউ জিরো এফসাইলন জিরো এটা অপশান বিটা এখানে ঠিক হওয়া উচিত কারণ এখানে মিউ আছে মানে এখানে জিরোটা হবে না তাহলে রুটোভার মিউ মিউ বাই মিউ জিরো এফস্যালন জিরো আচ্ছা এরপরে বলেছে প্রশ্ন যে রামধনু যে দুটি ঘটনার ফলে সৃষ্টি হয় তা হলো অ্যাকচুয়ালি রামধনু হচ্ছে প্রতিফলন প্রতিসরণ ও বিচ্ছুরণের তিনটি ঘটনা একসাথে ঘটে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন সিটা এখানে মোটামুটি ঠিক হতে পারে যে বিচ্ছুরন ও প্রতিসরণ অপশানগুলো এখানে ঠিকঠাক নেই অসম্পূর্ণ আর এবং যে অপশানগুলো দিয়েছে সেগুলো তো হবেই না অপশান সিটা এখানে আধা মানে কিছুটা ঠিক হবে তাই এই অ্যান্সারটাই করবে বিচ্ছুরণ ও প্রতিসরণ টেনের দাগে দেখো দশের দাগে উত্তল দর্পণের ক্ষেত্রে একটা বস্তু দর্পণের দিকে বস্তু অগ্রসর হচ্ছে দর্পণের দিকে একটা বস্তু যে কোনো মুহূর্তে প্রতিবিম্বের বিবর্ধন বলে দিয়েছে এন হলে ভালো করে প্রশ্নটা পড়বে প্রতিবিম্ব বস্তুর বেগের অনুপাত ওটা অনেক সময় উল্টো থাকে বস্তু ও প্রতিবিম্বের বেগের অনুপাত তাহলে আগে বলেছে প্রতিবিম্ব পরে বলেছে বস্তু দেখো কি কীভাবে করবে খুব সিম্পল আমরা জানি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ আবার এখানে প্রতি এখানে বলে দিয়েছে বিবর্ধন তার এখানে মাইনাস ভি বাই ইউ করলাম তাকে ডেরিটিভ করে ডেকে মাইনাস ওয়ান বাই ভি স্কোয়ার ডিভিডিটি মাইনাস এখানে পাচ্ছি ওয়ান বাই ইউ স্কোয়ার ডিউডিটি এখানে আগে প্রতিবিম্ব তারপরে বস্তু বলেছে তাই এখানে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ভি স্কোয়ার ডিভিডিটিকে রাখলাম আর এদিকে নিয়ে চলে এলাম ওয়ান বাই ইউ স্কোয়ার ডিউডিটি এবার ডিউডিটিটাকে এখানে ভাগ করে দিলাম আর ভি স্কোয়ারটাকে উপরে নিয়ে গেলাম তাহলে ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার থাকলো এখানে ভি মানে কত এন স্কোয়ার আছে তাহলে মানে মাইনাস এন স্কোয়ার হয়ে গেলো তাহলে মাইনাস তো ছিলই তাই এখানে অপশান ডিটা হলো মাইনাস এন স্কোয়ার মানে হচ্ছে অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে মাইনাস এন স্কোয়ার আচ্ছা এগারো ধাগে বলেছে যে হাইড্রোজেন পরমাণুর কে কক্ষে ইলেকট্রনের বেগ কত আমরা জানি ভিএন সমান সি বাই মানে এখানে ওয়ান যেহেতু কে কক্ষ বলেছে তাহলে ভিএন সমান কত হবে সি বাই একশো সাঁত্রিশ হবে তাহলে অপশান এটা এখানে ঠিক হবে সি দেখো তার পরেরটা সমগতিশক্তি সম্পন্ন বলেছে দুটি কণার ভরের অনুপাত বলেছে টু টু ওয়ান হলে তাদের ডিবগলি তরঙ্গ দুহের অনুপাত কত হবে তাহলে এটা কীভাবে বের করবে আমরা জানি যদি গতিশক্তির ক্ষেত্রে বের করে তাহলে ল্যামডা সমান এইচ বাই রুট ওভার টু এম তাহলে প্রথমটার জন্য ল্যামডা ওয়ান ধরলাম এইচ বাই রুট টু এম ওয়ান ই দ্বিতীয়টার জন্য ধরলাম ল্যামডা টু এইচ বাই রুট ওভার টু এম টু ই প্রশ্নে বলেছে এম ওয়ান বাই এম টু সমান কত দুই তাহলে এম টু বাই এম ওয়ান সমান কত হলো হাফ হলো তাহলে এবার আমরা এখানে ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু করবো দিলে পাচ্ছি কি রুট অফ আর মি বাকি সব কেটে যাচ্ছে বা ইটা তো সমান বলেছে সেটাও কেটে যাচ্ছে তাহলে এখানে রুট অফ এম টু বাই এম ওয়ান পড়ে থাকলো তাহলে রুট রুট অফ এম টু বাই এম ওয়ানের মান কত পেয়েছি এখানে হাফ এখানে বসিয়ে দাও তাহলে কত পাচ্ছি রুট অফ আর হাফ মানে ওয়ান বাই রুট টু তাহলে অনুপাত করলে ল্যামডা ওয়ান ইজ টু ল্যামডা টু সমান পাচ্ছি ওয়ান ইজ টু রুট টু তাহলে অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে ডিটা ওয়ান ওয়ান ইজ টু রুট টু আচ্ছা এবার হচ্ছে তেরোর দাগে দেখো এটা খুব সোজা প্রশ্ন দিয়েছে ট্রানজিস্টারের ক্ষেত্রে ডেল্টা আইসি বাই ডেল্টা আই সামান বলেছে পয়েন্ট নাইন সিক্স হলে প্রবাহ বিবর্ধন বিটার মান কত এটা মানে হচ্ছে আলফা আলফা সমান হচ্ছে পয়েন্ট নাইন সিক্স বিটা সমান আবার আমরা জানি আলফা বাই ওয়ান মাইনাস আলফা তো মান বসালে এখান থেকে আমরা পাচ্ছি বিটা সমান টোয়েন্টি ফোর অপশান সিটা এখানে কারেক্ট হচ্ছে টোয়েন্টি ফোর দেখো চোদ্দোর দাগে বলেছে এমসিকুয়ের যে উপগ্রহ যোগাযোগ করা হয় কিসে কোন ক্ষেত্রে ভূমি তরঙ্গ আকাশ তরঙ্গ স্পেস তরঙ্গ কোনটিন আমরা জানি দেশ তরঙ্গ বা স্পেস তরঙ্গের সাপেক্ষে তাহলে অপশান সিটা এখানে ঠিক হবে উপগ্রহ যোগাযোগ করা হয় স্পেস তরঙ্গের আচ্ছা এবার আমরা চলে আসবো এসে কিউতে দেখো বলেছে একের দিকে জুল টি ইনভার্স জুল টি ইনভার্স কোন ভৌত রাশিকে প্রকাশ করে আমরা জানি যে টেইনভার্স হলো হল চৌম্বক ভ্রামকের এসআই একক আচ্ছা এরপরে বলেছে পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে ভূচম্বকের উল্লম্ব উপাংশ অনুভূমিকূপাংশের সমান হয় এটা এক লাইনেও লিখে দিতে পারো আবার একটু করে দেখিয়ে দিতে পারো প্রশ্নটা তো এবার কী করবে যে লিখে দেবে প্রথম ভূচম্ব আমরা জানি ভূচম্বকের অনুভূমিকূপাংশ হল এইচ সমান আই কস্থিটা থিটা এবং উল্লম্ব উপাংশ হচ্ছে ভি সমান আই সাইন থিটা প্রশ্ন অনুযায়ী কি বলেছে দুটো সমান তাহলে এখানে মানগুলো বসিয়ে দিলে আমরা টেন থিটা সমান ওয়ান পাচ্ছি টেন কত ডিগ্রির কত ডিগ্রির মান ওয়ান হয় টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে থিটা সমান পঁয়তাল্লিশ ডিগ্রিটা করেও দেখাতে পারো ডিরেক্ট একদম লিখে দিতে পারো যে ভূপৃষ্ঠের যে স্থানের বিনতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি সেই স্থানে উল্লম্ব উপাংশ ও অনুভূমি উপাংশ কী হবে সমান হবে আচ্ছা এরপরে বলেছে দুয়ের দাগে দেখো বলেছে ভালো প্রশ্ন ডিসি বর্তনীতে যুক্ত একটি ধারকের ধারকীয় প্রতিভাত কত আমরা জানি ধারকের ধারকীয় প্রতিভাত প্রতিঘাত হচ্ছে এক্সি সমান হচ্ছে ওয়ান বাই উমেগা সি উমেগা সমান হচ্ছে টু বাই এফ ডিসি বর্তনীর ক্ষেত্রে আমরা জানি কম ফ্রিকোয়েন্সি কত জিরো তার মানে এখানে নিচে জিরো বসালে কত পাচ্ছি এক্সি সমান ওয়ান বাই জিরো মানে ইনফিনিটিভ অসীম তাহলে ডিসি বর্তনীর ক্ষেত্রে একটা ধারকের ধারকীয় প্রতিঘাত হচ্ছে অসীম তিনের দাগে দেখো তিনের দাগে বলেছে একই তরঙ্গ মুখের উপর অবস্থিত দুটি বিন্দু দশা পার্থক্য আমরা জানি একই মুখের উপর অবস্থিত দুটি বিন্দু দশাপার্থক্য হচ্ছে শূন্য এটা আগেও বলেছি আচ্ছা তিন চারের দাগে বলেছে অ্যান্ড গেটের ন্যান্ড গেটে দুটি ইনপুট যুক্ত করলে কোন গেট তৈরি হবে ন্যান্ড গেটে দুটো ইনপুট যুক্ত করলে নট গেট তৈরি হবে তো এই ছবিটা দিয়ে দিতে আচ্ছা এরপরে বলেছে এ অথবাতে এ প্লাস এবার প্লাস ওয়ান সমান বার তাহলে বিয়ের দিক মান কত খুব ভালো প্রশ্ন তাহলে এটাকে আমরা কীভাবে করবো দেখো যে আমরা এখানে লাইট হ্যান্ড সাইড আমি লিখলাম এখানে সুবিধার জন্য এ প্লাস এ বার প্লাস ওয়ান এবার এ প্লাস এবার বার সমান আমরা কী জানি ওয়ান তাহলে এখানে ওয়ান বাসও ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান তাহলে অবশ্যই বারও কী হবে যদি সমান আছে তাহলে বারও ওয়ান হবে বার কী করে ওয়ান হবে বির মান যদি জিরো হয় তখনই না ওয়ান হবে তাহলে বিয়ের এখানে দিক মান বা বাইনারি মান কত হবে শূন্য তাহলে আমি এখানে এই পেজের সমস্ত এমসিকিউ কিউ আলোচনা করে দিলাম যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওগুলো শেয়ার করতে থাকো বেস্ট অফ লাক থ্যাংক ইউ